বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার 19টি দলকে নিয়ে এই রায়বেরিলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমি এই বছর দেখছি সামনের বছর আরো দুজনকে বলবো, এভাবেই আস্তে আস্তে জিনিসটা ছড়াবে, অসাধারণ হবে। গ্রাম থেকে প্রদর্শন করতে এসেছি সাউড়া গ্রামে, প্রচণ্ড ভালো লাগছে। প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা গ্রামের গঞ্জের লোক দেখে আনন্দ পাচ্ছে। প্রতি বছর যেন আমাদের এরকম দিনে আমাদের মেলাটা যেন হয়। মেলাটা রায়বেরিলি মেলা যেটা আপনারা যেটা করেছেন, আমরা একটা শিল্পী খুবই ভালো লাগে। এত সুন্দর অনুষ্ঠান, এত বড় খেলা আমি কখনো দেখিনি। আজকের এটা খুব রিমোট ভিলেজ ছিল, এখন রিমোট ভিলেজ বলতে পারবো না। যারা এই মেলার উদ্যোক্তা তাদেরকে আমি আর উৎসাহিত করছি, আর অনুপ্রাণিত করছি। বাইরে থেকে অনেক লোকজন আসছে, অনেক রায়বেরিলি টিম খেলছে, প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও অনেক লোক হচ্ছে এখানে, খুব ভালো লাগছে খেলাটা দেখে। দলের রায়বেরিলি এসেছে, তাদের বিভিন্ন খেলা প্রদর্শন করছে, আমরা সেগুলো এখানেই দেখতে পাচ্ছি। শিল্প এবং শিল্পী দুজনেই বাঁচুক, এবং আমরা মনে করি শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে, যাতে নতুন প্রজন্ম এই শিল্পধারাকে নিয়ে শেখাক এবং প্রদর্শনের আগ্রহ দেখায়, সেই জন্যই এই উৎসব। একদিন বলেছিলাম যে দেখো এই রায়বেরিলি এমন থাকতে পারে না, এ এগিয়ে যাবেই। সেই এগিয়ে যাওয়ার সূচনা আজকে এই মাটিতে এবং এই রামনগর শহর আর মাটিতে। আমিও এনাদের সহযাত্রী, এদের পথ চলার সঙ্গী, এবং সামনের দিনগুলোতে এদের পাশাপাশি থাকবো।